ভিউয়ার্স, আপনি যদি আপনার ফায়ারফক্স ব্রাউজারের নোটিফিকেশান সেট করতে চান, তো তাহলে আপনাকে প্রথমেই থ্রি ডট অপশনে যেতে হবে। থ্রি ডট অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে আপনি এই অপশনটি খুঁজে বের করবেন, নোটিফিকেশনস। এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পরে আপনি যে এখানে নোটিফিকেশনসগুলো আছে সেগুলো কিন্তু সেট করতে পারবেন। প্রথমটি আছে ব্লক কল, নেভার শো নোটিফিকেশনস ফ্রম দিস অ্যাপ। আপনি কখনোই যদি নোটিফিকেশন দেখতে না চান ওই অ্যাপের, তাহলে আপনি এটি অন করে নিতে পারেন। তারপর আছে ট্রিট অ্যান্ড প্রিওরিটি, লেটস দিস অ্যাপস নোটিফিকেশন বি হিয়ার্ড ওয়েন ডু নট ডিস্টার্ব ইজ সেট টু প্রিওরিটি অনলি। তো ভিউয়ার্স, এটি আপনার প্রয়োজন হলে আপনি এটি অন করে নিতে পারেন। অ্যালো পিকিং, এটি যদি আপনার প্রয়োজন হয় আপনি অন করে নিতে পারেন। পরবর্তীতে আছে হাইট সেন্সিটিভ কন্টেন্টস, এটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি এটি অন করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এখানে যে নোটিফিকেশন সেটিংসে যে অপশনগুলো আছে সেগুলো আপনার প্রয়োজন মতো আপনি সেট আপ করে নেবেন। আপনার যেটি দরকার সেটি আপনি সেট আপ করে নেবেন, আপনার যেটি প্রয়োজন নেই সেটি সেট আপ করবেন না। তো ভিউয়ার্স, এই ছিল নোটিফিকেশনস অপশন। আমার চ্যানেলের অন্য সকল ভিডিওগুলো আপনি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন, কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন, আর পরবর্তী আপলোডেড ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রিপশন করে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো থাকুন।